আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। আর আমার এই রেসিপিটা করতে আমার লাগবে দুটো ডিম, পুঁই শাক, আর লাগবে আলু কুচি। আলুগুলো খুব চিকন করে কুচি করে নিতে হবে। আর এখন আমি পুঁই শাকগুলো খুবই চিকন করে কুচি করে নিব। আর এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দেব স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে একটু হলুদের ফাঁকি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ডিম দুটো ভেঙে এই উপকরণগুলোর সাথে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার ডিমটাও মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে ডিমগুলো ভেজে নিব। তো আমি তেল গরম হয়ে গেছে আমার, এখন আমি ডিম ঢেলে দিব আর এটাকে ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে আমি মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিব। তো এভাবে আমার যে মিশ্রণটুকু আছে সেগুলো দিয়ে এভাবে ডিমগুলো আমি ভেজে নিব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। আর প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। তো আমার একগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে যে আলুগুলো কুচি করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে আলুটাও ভেজে নেব। আর আমার এই ব্লগটি যদি আপনার কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিব খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, কারণ কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়োটা কম দিয়েছি। আর এখন দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিব। তো আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আবারও দু কাপ পরিমাণ পানি দিব ভালোভাবে জাল হওয়ার জন্য। তো দিয়ে দিলাম দু কাপ পরিমাণে পানি। আর এটাকে আমি পা গোঠা পর্যন্ত চুলার আঁচটা আমার মিডিয়াম আছে থাকবে। তো আমার পা উঠে গেছে, এখন আমি যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সে ডিমগুলো এখন দিয়ে দিব। তো আমি এক এক করে সবগুলো ডিম দিয়ে দিব। এই রেসিপিটার স্বাদটা খুবই অসাধারণ। আর আপনারা বাড়িতে অবশ্যই এটা অবশ্যই ট্রাই করবেন। আর খুবই সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। তো ডিম দেওয়ার পর আমি এটাকে দু মিনিট আবার একটু রান্না করে নিব। আর নামানোর আগ দিয়ে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো মশলা দিয়ে দিব। আর এটা হচ্ছে জিরা ও ধনিয়া গুঁড়ো। তো হয়ে গেছে আমার ডিম ভুনা। তো এভাবে ডিম ভেজে আলু দিয়ে ভুনা করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আপনারা অবশ্যই বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আবারও যাতে আমি সামনে ফিরে আসতে পারি আপনাদের মাঝে ভিন্ন কোনো ব্লগ নিয়ে, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর সকালে নাস্তায় ডিমের ভাজিটির কোনো তুলনাই হয় না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।